वेलकाम बैक टू माई चैनल। आज के एखन एकटू बेरोबो आपनादेर साथे नियेई जाबो, चलुन आमार साथे। एकटू आशपाशटा आमार एरियाटा घुरे देखानोर इच्छा आछे आर छोटोखाटो एकटू लोकल काज आछे। तार साथे एकटा काज हलो जे आमार एकटू गाड़ीटा देखे आसते हबे। आमार एकटा फोर हुइलार आछे एबं आमार निजेर बाड़ीते कोनो ग्यारेज नेई, तो आमाके रेंटे राखते हय एबं प्राय 2 मास परे आछे। गाड़ीटार कि अवस्था देखि, चलुन ताहले बेरिये पड़ा जाक। Please don't be without mask. Please subscribe my channel and don't forget to hit the bell icon. एखन आपनादेर देखाबो आमादेर सैक्रेड हार्ट चार्च, जा बोलते पारेन आमादेर एक रकम गर्व। आसुन देखें। একদিকে গরমের দাবদাহ, অপরদিকে হিমসাগরের আবির্ভাব, তারই কিছু মুহূর্ত ধরে ফেললাম আমার ক্যামেরায়। এখন গ্যারেজে এসেছি। এই আমার গাড়ির গ্যারেজ। গাড়ির অবস্থা দেখছেন, ক্যামেরায় দেখানোর মতন আদৌ অবস্থা নয়। আসুন তাও সব গাড়িগুলো ঢাকা দেওয়া। কোনটা আমার গাড়ি রে বাবা, বুঝতেই তো পারছি না। ও ওইটা, যাক বোঝা গেছে। এই গরিবের গাড়ি, কিন্তু যা ভয়ঙ্কর অবস্থা এই গাড়ির, মানে কি করে যে স্টার্ট দেবো সেই ভয় পাচ্ছি না। ভয়ঙ্কর ধুলো পড়েছে, 2 বস্তা ধুলো রয়েছে। দেখা যাক, 2 বস্তা নয়, ওদের 10 বস্তা হবে। আর কিছুটা সরালাম, চলুন দেখি ঢাকা যায় কিনা। দেখুন যদি দেখতে পান পিছন দিকের এই অবস্থা। এইখানে আমি গাড়ির ইগনিশনটা অন করে রেখেছি, কিন্তু এখনো গাড়িটা স্টার্ট করা যায়নি। জাস্ট ব্যাটারিটা অন করেছি, সরি ইগনিশন ভুল বললাম, ব্যাটারিটা অন করেছি। এই আমার গাড়ির অবস্থা। পিছন দিকে কিছু দেখানো যাচ্ছে কিনা জানি না, এই হয়ে রয়েছে। আর কিছুক্ষণ গেলে তারপরে আমি অন করতে পারবো। কাঁচে ধুলো দেখুন, ভয়ঙ্কর ধুলো পড়েছিল। এখন গাড়ির মধ্যে বসে আছি, কিছুক্ষণ তো অন্তত স্টার্ট দিতে হবে। তো আজকে এই প্রায় নবান্নে গিয়েছিলাম মার্চ মাস নাগাদ। তারপর থেকে আমার গাড়ি এই গ্যারেজেই পড়ে আছে। মাঝে 1 মাস আগে এসে একবার স্টার্ট দিয়েছিলাম, তারপরে আবার এই 1 মাস পরে আজ এসেছি। আর দেখি কি হয়, এবার আপনাদের সামনে স্টার্ট দেবো, দেখি ঠাকুরের নাম করে কি হয়। একবারই স্টার্ট নিয়ে নিয়েছে গাড়ি আমার। যাক, ओरे बाबा এখন দেখেই অন্যান্য ফাংশনালিটিসগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এসিটা কাজ করছে কিনা দেখি। এসিটা অবশ্য সৌভাগ্যবশত আমাকে এখনও অবধি ভোগায়নি। মিউজিক সিস্টেমটা দেখি। एक मासेर बेशी पड़े आछे गाड़ीटा आमार पुरो जदि देखें ताहले तो प्राय 2-2.5 मास हये गेलो कि 3 मासो होते चललो मने हय। गाड़ीटा पड़े आछे आमार चले ना। एक मास आगे एसे एकबार स्टार्ट दिएछि तो आमी तो चिंताय छिलाम जे चलबे किना आदौ गाड़ी बसे गेलो किना। तो एइटाई मने हय पेट्रोल कारेर फैसिलिटीज बा बेनिफिट्स जे गाड़ीटा आपनार देखছি এতদিন পড়ে থাকার পরেও চললো। আমি না হলে টেনশনে পড়ে গিয়েছিলাম যে এই অবস্থায় যদি না চলে তাহলে কি করব, এটাকে আবার নিয়ে যেতে হবে নাকি কোথাও চেক করাতে হবে কিনা। যাকে মোটামুটি চালু হয়ে গেল গাড়িটা 2-2.5 মাসের ওপর পড়ে থাকার পরেও যে আজকে অ্যাট ওয়ান গো একবার অন করাতেই এটা স্টার্ট হয়ে গেল, যে আমি খুব হাইলি স্যাটিসফাইড। তো দেখি যদি বের করা যায় গাড়ি, চেষ্টা করি একবার বের করা যাচ্ছে কিনা বাইরে দেখি। অফ হয়ে গেছে। চলুন এবার বেরোনো যাক। করার মতন পজিশন নেই আর এবার ঝড়ের মতন দিচ্ছে, অনেকক্ষণ হয়েও গেল। এবার চলুন ফেরা যাক। এবারে বাড়ির পথে আর বেশি ঘোরা গেল না, গাড়িটাকে বেরও করতে পারলাম না, এত রোদ রয়েছে। আর তো দেখলাম এখন আর বের করে লাভ নেই, বাড়ির কিছু কাজও আছে করতে হবে। এইখানে আমি একটা ভুল করে ফেললাম, ক্যামেরার স্টেডি মোডটা অফ করে রেখেছি, তো ছবিটা চেক করছে হয়তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা একটা জিনিস দেখুন, আমাদের যে এই শহর, আমি তাও গলি রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এখানে পরিচ্ছন্নতার কিন্তু একটা ব্যাপার। দোকানপাট এখনও তেমনভাবে খোলেনি আমাদের সব জায়গায়, কিন্তু পরিচ্ছন্নতাটা আমি আপনাদের দেখাতে চাইছি যে আমাদের এই শহর ছোট শহর, কিন্তু এখানে পরিচ্ছন্নতাটা একটা সত্যি উল্লেখযোগ্য ব্যাপার। এবং এখানকার মানুষের মধ্যে যে দূরত্ব বজায় করে চলাফেরা করার ব্যাপারটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়ে থাকে, এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। ভিডিওটা ছিল একটা এমনি ট্যুর দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগে জানাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন।